আড়াই বছর বয়স মোস্তাকিমের দেখতে সুস্থ হেসে খেলে দিন কেটে যায় বোঝার উপায় নেই শিশুটির হার্টে একটি ছিদ্র রয়েছে দ্রুত উন্নত চিকিৎসা করাতে না পারলে বাঁচানো সম্ভব হবে না তাকে তাই ঘুম নেই মা বাবার চোখে কিভাবে জোগাড় করবেন এত টাকা কিভাবেই বা করাবেন চিকিৎসা অনেক জায়গায় ডাক্তার দেখাইছি খুলনা বাঘেরহাট আমি যে টাকা ইনকাম করি কাজ করে খাই যা ইনকাম করি তাদের সংসার চালানোই অনেক কষ্ট হয়ে যায় তারপর সেখান থেকেও বাচ্চার চিকিৎসা করছি অনেক এখন ডাক্তারের বক্তব্য ঢাকায় নিতে হবে অনেক টাকার প্রয়োজন ডাক্তার বলছে যে অপারেশন করাতে গেলে দেড় লাখ টাকার মতো খরচ হবে আমি অনেক কষ্ট করে ধার দেনা করে হাজার পঞ্চাশ টাকার মতো গুছাইছি আরও অন্তত এক লাখ টাকার প্রয়োজন যা এখন পর্যন্ত আমি ঘুছাইতে পারিনি বা পারবো কি না তো সেটাও জানি না বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়নের মুহাম্মদ আলী হাওলাদার ও মুসলিমা বেগম দম্পতির একমাত্র ছেলে মোস্তাকিম হাওলাদার জন্মের তেশ দিন পরেই শিশু মোস্তাকিমের হাটে সমস্যা ধরা পড়ে সেই থেকে খুলনা বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখালেও সুস্থ হয়নি সে এলাকার অনেক লোকজন চেষ্টা করতেছে পারতেছে না কিন্তু অনেক টাকার দরকার যদি অর্থবিত্তালী লোকেরা ওদেরকে দিকে একটু সুনজরে থাকায় তাহলে হয়তো বাসপাটারে ট্রিটমেন্ট করালে সুস্থ হয়ে বসতে পারে সর্বশেষ খুলনা সিটি মেডিকেল ও দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর ও অপারেশনের পরামর্শ দেয় কিন্তু দরিদ্র পিতামাতার পক্ষে চিকিৎসার খরচ বহন কোনোভাবেই সম্ভব নয় এই অবস্থায় সরকারি ও সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন শিশুটির পরিবার ও স্থানীয়রা